রহমান রহিম, প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে জুলের তাপীয় ক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট ছিল। একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে এই বর্তনীটার যে রোধ আছে, এই রোধটা কি হয়, বা এই তড়িৎ প্রবাহে বা এই তারের মধ্যে কিসের সৃষ্টি হয়, তাপের সৃষ্টি হয়, তাপ কেমনি সৃষ্টি হয়। আমরা যদি এখান থেকে তড়িৎ প্রবাহিত করি, I পরিমাণ তড়িৎ প্রবাহিত করি, তাহলে এই রোধটা পার হতে এই তড়িৎ প্রবাহের কিছু শক্তি কী হয়, বিআই হয়। এই তড়িৎ শক্তিটা পরবর্তীতে তাপ শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। মানে এই তাপটা, মানে তড়িৎ শক্তি তাপে রূপান্তরিত হয়, ফলে এই পরিবাহিতা কী হয়, উত্তপ্ত হয়, এবং এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বা জুলের তাপীয় ক্রিয়াও বলা হয়। যেমন আমরা ইলেকট্রিক হিটারের কথা বলতে পারি বা আয়রনের কথা বলতে পারি। এ ধরনের অনেক ব্যবহারিক আছে, বাস্তব উদাহরণ আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো জুলের, আমরা আজকে পড়ব জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে ওই পরিবাহিতা উত্তপ্ত হয়, কী পরিমাণ উত্তপ্ত হয়, এ ধরনের উত্তপ্ত হওয়ার পরিমাণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আমরা এটা নিয়ে তাহলে প্রথম সূত্র জুলের তাপীয় ক্রিয়ার কিন্তু তিনটা সূত্র রয়েছে। প্রথম হচ্ছে যে প্রবাহের সূত্র, প্রবাহের সূত্র, প্রবাহের সূত্র। তো কোনো একটা বর্তনীর যদি আমরা কোনো একটা বর্তনীর প্রবাহকাল এবং রোধ যদি অপরিবর্তিত থাকে, প্রবাহকাল এখানে টি হচ্ছে প্রবাহকাল, আর আর রোধ যদি কী থাকে, স্থির থাকে বা অপরিবর্তিত থাকে বা নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট থাকে, তাহলে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, মানে এই পরিবাহিতা কি পরিমাণ তাপ উত্তপ্ত হবে, সেই উত্তপ্ত তাপের পরিমাণটা কার সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এটার অর্থ হচ্ছে যে আমি যদি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করি, তড়িৎ প্রবাহ দ্বিগুণ করি, এখান থেকে এই পরিবাহিতা কিন্তু চার গুণ তাপ উৎপন্ন হবে। তবে এখানের মধ্যে এই টি এবং আরটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে প্রবাহকাল টি এবং রোধ যদি আর স্থির থাকে, তাহলে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ এর তড়িৎ প্রবাহের বর্গের কি সমানুপাতিক। তাহলে এটার আমরা তড়িৎ প্রবাহে আই ওয়ান ও আই টু এর জন্য আমরা এই সূত্রটাকে কি লিখতে পারি, এর জন্য আমরা এই সূত্রটাকে আই ওয়ান এইচ ওয়ান বাই এইচ টু আই ওয়ান স্কোয়ার বাই আই টু স্কোয়ার, এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। তবে এই সূত্রটা যখন তখন আর ই ব্যবহার করা যাবে না। কখন ব্যবহার করা যাবে, যখন টি এবং আর কি থাকবে, স্থির থাকবে। তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর সূত্র। এখানের মধ্যে এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তড়িৎ প্রবাহ যদি তিন গুণ বাড়ানো হয়, উৎপন্ন তাপ নয় গুণ বৃদ্ধি পাবে, উৎপন্ন তাপ নয় গুণ বৃদ্ধি পাবে। তো এটা ছিল আমাদের প্রথম সূত্র। এখন আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। দুই নম্বর সূত্রটাকে বলা হয় রোধের সূত্র, রোধের সূত্র। তো রোধের সূত্রের মধ্যে আমাদের টি এবং আই যদি কি থাকে, স্থির থাকে বা নির্দিষ্ট থাকে বা অপরিবর্তিত থাকে, প্রবাহকাল টি এবং তড়িৎ প্রবাহ আই যদি অপরিবর্তিত থাকে, তাহলে এখানে তড়িৎ প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা এর রোধের কি সমানুপাতিক, মানে উৎপন্ন তাপ এইচ এবং রোধ পরস্পরের কি সমানুপাতিক। এখানের অর্থ হচ্ছে রোধ যদি দ্বিগুণ করা হয়, উৎপন্ন তাপও কী হবে, দ্বিগুণ হবে। তাহলে রোধের বিভিন্ন মানের জন্য দুইটা রোধ আর ওয়ান আর টু বা আর থ্রি এর জন্য উৎপন্ন তাপের সমীকরণটা কিন্তু এভাবে লেখা যায়, এইচ ওয়ান বাই এইচ টু আর ওয়ান বাই আর টু এভাবে লেখা যায়। এগুলো কিন্তু অঙ্কর ক্ষেত্রে, এমসিকিউতে অঙ্কের ক্ষেত্রে লেখা যায়, এইচ ওয়ান বাই আর ওয়ান, এইচ টু বাই কি আর টু, এটা লেখা যায়।
এটা হচ্ছে রোধের সূত্র, রোধ যদি দ্বিগুণ করা হয় উৎপন্ন তাপও কী হবে, দ্বিগুণ হবে। এটা ছিল আমাদের 2 নম্বর সূত্র। এরপরে আমাদের 3 নম্বর সূত্র যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে আমরা তৃতীয় সূত্র। 3 নম্বর সূত্রটাকে বলা হয় প্রবাহকালের সূত্র, প্রবাহকালের সূত্র, প্রবাহকালের সূত্র, প্রবাহকালের সূত্র। তো এখানের মধ্যে আমার আই এবং আর যদি কি থাকে, স্থির থাকে, স্থির থাকে। আই এবং আই যদি আর যদি কি থাকে, স্থির থাকে, মানে তড়িৎ প্রবাহ এবং রোধ যদি আমি অপরিবর্তিত রাখি, কোনো চেঞ্জ না করি, তাহলে ওইখানের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপটা কার সমানুপাতিক? প্রবাহকালের সমানুপাতিক। মানে সময় যদি দ্বিগুণ করা হয় তাপও কী হবে, দ্বিগুণ হবে। সময়ের বিভিন্ন মানের জন্য তাহলে আমার এই সমীকরণটাকে আমি কিভাবে লিখতে পারি? H1/T1, H2/T2, এই ধরনের ছোট ছোট সূত্রগুলো ব্যবহার করা যাবে এমসিকিউর অঙ্কের ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে এই সূত্রগুলোর কিন্তু সীমাবদ্ধতা আছে, এটা শুধুমাত্র কখন ইউজ করা যাবে, যখন তড়িৎ প্রবাহ এবং আর যদি কি থাকে, স্থির থাকে। তো এটা যদি আমি 3 নম্বর সমীকরণ দেই, তাহলে এই 3টে সমীকরণকে আমি যদি একসাথে লিখতে চাই, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর সূত্রকে যদি আমি একসাথে লিখতে চাই, তাহলে কি লিখতে পাবো? এইচ ইজ প্রপোর্শনাল টু I² RT। এখানের মধ্যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি একটা কি লিখতে পারবো, ক্যাল দিতে পারবো। তো আইকে যদি অ্যাম্পিয়ার এককে, সময়কে যদি সেকেন্ডে, এবং রোধকে যদি ওহম এককে, এবং এইচ তাপকে যদি জুল এককে প্রকাশ করি, তাহলে এই ক্যার মান কত হবে? 1 হবে। এবং এই ক্যার মান 1টা যদি আমি এই সমীকরণ যদি বসাই দেই আবার, তাহলে ক্যার মান আমরা যে সূত্র পাবো সেটা হচ্ছে এইচ সমান কি I² RT। এটাই হচ্ছে উৎপন্ন তাপের সূত্র। তবে এটার একক হচ্ছে কি? জুল এককে। এটার একক কি এখানে? জুল এককে। কারণ তাপের কিন্তু 2টা একক রয়েছে, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে কি? ক্যালোরি। তো জুল এককে এটা, ক্যালোরি এককে কী হবে সেটা আমরা আগামী ক্লাস নিয়ে আলোচনা করব। এতটুকু পর্যন্ত ভালো করে তোমরা নোট করে নেবে।